হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। তো দেখো, আমি এখানে প্লাস্টিকের ফুলগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি, কারণ আমাদের বাড়িতে কালকে আমার প্রিয় বান্ধবী আসবে, আর যার বিয়েতে গিয়েছিলাম কদিন আগে, ভিডিও করেছিলাম না কিছুদিন আগে, তো তারাই আসবে। তো সেই কারণে আমি একটু ঘরটাকে পরিষ্কার করার জন্য এগুলোও ছিল, তো এগুলোও পরিষ্কার করে নিলাম। তো দেখো, আবার সন্ধেও হয়ে গিয়েছিল তখন, আর এটা দেখো সকালবেলা। তো সকালবেলা উঠেই দেখি গাছে এত ফুল হয়ে আছে, মনে হচ্ছে ওরা আসবে বলেই যেন এত ফুল হয়েছে, এরকম মনে হচ্ছিল। তো তারপরে আমি ঘর পরিষ্কার করে একটু চালটা ভিজিয়ে রাখছি, কারণ আজকে হবে বিরিয়ানি, তো বিরিয়ানির চালটা তো আগে থেকে একটু 1 ঘন্টা আগে থেকে এরকম ভিজিয়ে রাখতেই হয়, তাই না? তো সেই কারণে আমি ভিজিয়ে রাখছি। আর সেরকম কিছু তোমাদের সাথে ভিডিও আমি শেয়ার করতে পারবো না, কারণ অনেক কিছু ভেবেছিলাম যে ওরা আসবে, অনেক ভিডিও করব, এই করব, কিন্তু কিছুই হবে না, কারণ গল্প করতে করতেই মানে ভুলেই গেছি যে ভিডিও অতটাও তো রেগুলার, মানে রেগুলার আমি ভিডিও দিই না, তো সেই কারণেই ভিডিওটা করতে আমি ভুলে গেছি। যেটুকু ভিডিও করেছি তো সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, এখানে আমার ঘরও ভালোভাবে সমস্ত কিছু পরিষ্কার করাও হয়ে গেছে, আর এই তো বিছানা টিছানাও সব পরিষ্কার করা কমপ্লিট। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো বললামই তো বিরিয়ানি বানাবো, আর বিরিয়ানির সাথে বানাবো চিকেন চাপ, তো সেই জন্য এখানে সমস্ত কিছু পেস্ট করে নিয়েছি, আর চিকেনটাও আনা হয়ে গেছে। তো এখানে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, তারপরে এটা হচ্ছে কাজু বাটা আর পোস্ত বাটা, তারপরে দিলাম মগজদানা বাটা, এই সমস্ত কিছু দিয়েই, তারপরে তেল, একটু আতর, টক দই, যে যে সমস্ত কিছু দেওয়া হয় আর কি, সেগুলো দিয়েই আমি ভালোভাবে ম্যারিনেট করে রেখে দেবো, প্রায় 4 ঘন্টার মতো রেখে দেবো। মানে এটা তো অতটা টাইম লাগে না করতে, শুধু এই ম্যারিনেটটাই মেন। তো ম্যারিনেট করে আগে রেখে দিই, তারপরে 4 ঘন্টা পরে বানিয়ে নেবো, আর অতটা টাইমও লাগবো না যদিও। তো দুপুর দুপুর করেই খাওয়ার সময় করে নেবো। আর তো দেখো, আমাকে আমার এখানে ম্যারিনেট করাও হয়ে গেছে, আর এবারে আমি বিরিয়ানির জন্য আলুটা ভালোভাবে ভেজে নেব। আর আলুটা আগে আমি ভেজেই নিই, সিদ্ধ করি না যদিও, ভেজেই মানে বিরিয়ানির মধ্যে দিই। আর এই ভাজ যখন আলুটা ভাজছিলাম তখনই ওরা কল করেছিল যে ওরা আসছে, তো সেই কারণে সকালের খাবারটা তো অতটা মানে তাড়াহুড়োর জন্য ও বলেছিল যে তাহলে সকালের খাবার বানাতে হবে না, আমি মানে কচুরি টচুরি কিনে নিয়ে আসবে, তো সেগুলোই ওদের দেওয়া হয়েছিল, কিছু করতে পারিনি সকালের খাবারটা। আর এখানে আমি চালটাও বসিয়ে দিয়েছি। আর তো দেখো, আর এই পেঁয়াজটা যখন ভাজছিলাম তো তখনই ওরা এলো, তো গ্যাস অফ করেই ওদের সকালের খাবারটা দিয়ে দিলাম, আর ওরাও কিছু খেতে চাইছিল না, কারণ ওরা খেয়ে খাওয়া দাওয়া করেই এসেছিল বলছিল, তবু একটু দিলাম। আর এখানে দেখো, অনেকটা সময় পর আবার এসেছি, এখন বিরিয়ানিটা বানাবো। তো পৌলমি আমাকে ভিডিওটা ধরে দি, ওই বললো যে তুই ভিডিও করবি না, তো আমি তো ভুলেই গিয়েছিলাম, তো ওই আবার ভিডিওটা ধরে দিচ্ছিল। ও অনেকবারই বলছিল যে ভিডিও কর, কিন্তু কি জানে আমারই অতটা মনে মানে মন হচ্ছিল না যে ভিডিও করি। আর তো দেখো, এখানে চিকেনগুলো ম্যারিনেট করার যে চিকেনগুলো সেগুলো এখন ভেজে নিচ্ছি, আর এটাও পৌলমি ধরে দিচ্ছে ভিডিওটা, আর মাঝে মাঝে ও একটু একটু আমাকে হেল্প করছে, অনেকটাই হেল্প করেছে। তো ভিডিওটা দেখতে থাকো।
তো বেশি তো ভাজতে হবে না, অল্প অল্প ভেজেই তারপরে তুলে নিতে হবে। তো সেই জন্য অল্পই ভাজছিলাম, আর ওকে একটু দেখিয়েও দিলাম। আশা থেকে তো একটু দেখিনি, আর আমার অবস্থা দেখছো যা হয়ে আছি। আর এখানে একটু চিকেন সাটিয়া বানিয়ে নিচ্ছিলাম, তো এটাও দিয়েছিলাম করে। আর তো দেখো, এটা বেশ মানে যখন থেকে মানে আমি শিখেছি এটা বানানো, তো কেউ এলে এটা আমি আগে তাকে বানিয়ে দিই এরকম। অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবে যে বিরিয়ানিটা তো টেস্ট তো করতে পারবে না, কিন্তু কীরকম দেখতে হয়েছে, তো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি বলছি, কারণ আমরা তো খেয়েছি, তো মোটামুটি ভালোই হয়েছিল, সবাই বেশ ভালোই বলছিল। আর এটা শুনেই শান্তি যে আমি রান্না করেছি সেটা ভালো বলেছে, মানে অনেকে তো কি আর, কারণ অনেকেই আছে মানে রান্না যেরকমই হোক কিন্তু মুখের সামনে যদি তাকে বলা হয় যে খারাপ বা কিছু সে খাবারটা নিয়ে করা হয়, তো খুবই খারাপ লাগে, তাই না? কিন্তু সবাই ভালো বলেছিল, এটাই শুনে খুব ভালো লাগলো। আর এখানে চিকেন চাপটা, আর এটা আমি গ্রিন কালারের যে মিষ্টিগুলো ওগুলো এনেছিল পৌলমীরা, ম্যাঙ্গো ফ্লেভারের, বেশ ভালো। আর এটা তো চিকেন চাপ, আর বিরিয়ানি এখানে বেড়ে নিলাম, আর তারপরে আমরা খেতে বসে পড়েছি। তো দেখো, আর ওই খাবারটা বাড়ছিল, মানে সবাই মিলেই করা হচ্ছিল, আর এখানে তো ওই তো ওরা দুজন বসে পড়েছে খেতে। তো ভিডিওটা দেখতে থাকো। আর দেখো, এখানে খাবার পরে তো স্প্রাইট দেওয়া হয়েছিলো, ওরা আবার চিয়ার্স করে খাচ্ছে, বলছে চলো এটাও ভিডিও করো। তো এই এরকমই হাসাহাসি হচ্ছিল, অনেক মজা হয়েছে, মানে এবারে তো ওদের যাওয়ার পালা, তো সেই জন্য একটু রেডি হয়ে নিচ্ছে পৌলমি। আর খুব মজা হলো, খুব মানে অনেক দিন পর যেন এমনি ফোনে কথা হয় সবসময়, কিন্তু সামনাসামনি তো অনেকদিন দেখা হয়নি, তো খুব মজা হলো।